হ্যালো ভিউয়ার্স, শীতকালে গরম গরম যদি পকোড়া আমরা বিকালের টিফিনে পেয়ে থাকি চায়ের সাথে, তাহলে কিন্তু দারুণ হবে। তো সেই হিসেবে আজকে আমি আপনাদের একটা পকোড়ার রেসিপি শেখাতে চলেছি, বা বলতে পারেন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা নানান রকম রেসিপি জানেন, তো আমি জাস্ট আমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ফুলকপির পকোড়া। ফুলকপি পকোড়া করার জন্য এখানে ফুলকপিগুলোকে এইভাবে গোটা গোটা ফুল নিয়ে নিয়েছি এবং এখান দিয়ে আমি সামান্য করে চিড়ে নিয়েছি এবং সামান্য একটু নুন দিয়ে একটু ভাপিয়ে আমি জলটা ফেলে দিয়েছি। তো এবার চলুন ব্যাটারটা আমি বানিয়ে নেব। প্রথমে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে এরমভাবে একটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আমি দুটো কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি পাতলা কাটার চেষ্টা করব। এইভাবে আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি সামান্য কালো জিরে, দিচ্ছি সামান্য হলুদ, জাস্ট একটু রংটা হওয়ার জন্য। দিচ্ছি স্বাদ মতন নুন এবং সামান্য একটু চিনি। এবার হাতের সাহায্যে সামান্য ভাবে এইভাবে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। এবারে আমি সামান্য সামান্য জল দিয়ে একটু একটু করে মেখে নেব। একবারে অনেকটা জল দিয়ে দেব না, কারণ আমার এখানে ব্যাটারটা কিন্তু লিকুইড না, একটু মাখো মাখো চাই, যাতে আমার এখানে ফুলকপিগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। ভালোভাবে ব্যাটারটা করে নিচ্ছি, এরমভাবে আস্তে আস্তে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখবেন, একবারে নিয়ে মাখবেন না, তাহলে ডেলা পেকেই যাবে। আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে মাখতে হবে। দেখুন, সামান্য সামান্য জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি নুন আর মিষ্টিটা গলার জন্য এটা পাশে রেখে দিয়ে কড়াই গরম করতে বসিয়ে দেব। ব্যাটার কিন্তু পুরোপুরি রেডি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি পরিমাণ মতন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই ব্যাটারের মধ্যে এরম ভাবে ফুলকপিটাকে পুরো মাখিয়ে নেব। ভালোভাবে কোট করে নেবেন। ভালোভাবে কোট হয়ে গেল, এবার বাকিটা ঝরে গেলে এভাবে ছেড়ে দিতে হবে। এইভাবে করে তেল অনুযায়ী যে কটা হবে সে কটা দিয়ে দিতে হবে। দেখবেন কোথাও যেন ফাঁক না থাকে, পুরো কোটিং যেন ভালোভাবে হয়ে যায়। এভাবে আস্তে আস্তে এবার ফ্রাইগুলোকে করতে হবে। আমি কিন্তু গ্যাসটা সিম করেই রেখেছি।
আস্তে আস্তে করে উল্টে দেবেন। এই পাশটা কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে, অপোজিটটা এরকম ভাবে গ্যাস সিম করে ভেজে নিতে হবে। দেখুন ভালোভাবে ফ্রাই কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে ফেলছি। এইভাবে আমি বাকিগুলোকেও কিন্তু ছেড়ে দিচ্ছি, ভালোভাবে কোটিং করে নিচ্ছি। সকালে উপর দিয়ে এরম ভাবে দু তিনটে লঙ্কা দিয়ে দেবেন। আমি সবকটা এবার দিয়ে দিচ্ছি। সব কটা পকোড়া ছেড়ে দিয়েছি, এবার ধিমি আছে এক পাশটাকে আগে ভালোভাবে হতে দেব, তারপরে আমি একটা একটা করে উল্টে দেব। দেখুন সব কটা কিন্তু নড়াচড়া করছে, মানে সব কটা ভালোভাবে ওপাশটা মানে মোটামুটি ফ্রাই হয়ে গেছে। হ্যাঁ, এবারে জাস্ট একটা একটা করে আমি সব কটা উল্টে ওপাশগুলো ওপিটটা ভালোভাবে ফ্রাই করে নেব। পাশটা ভাজা হয়ে গেছে, এবার এই পাশগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের ফুলকপি পকোড়া রেডি। সো ভিউয়ার্স, আমাদের সন্ধেবেলার টিফিনের জন্য চায়ের সাথে গরম গরম ফুলকপির পকোড়া কিন্তু রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপিস নিয়ে।